নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি সামার স্পেশাল একটি রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো ওয়াটারমেলন লেমনেড বা তরমুজের জুস। খুবই টেস্টি হয় আর এটা ভীষণই রিফ্রেশিং, ঠান্ডা ঠান্ডা খেলে শরীর তো খুবই ভালো লাগে। চলুন তাহলে এই তরমুজের জুস বা ওয়াটারমেলন লেমনেডের রেসিপিটা আমরা দেখে নিই। তরমুজের জুস বা ওয়াটারমেলন লেমনেড বানানোর জন্য আমি এক বাটি তরমুজ ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছি, খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে দেখুন দানাগুলো রয়ে গেছে। এতে কোনো অসুবিধা নেই, কেননা আমি মিক্সারের সব থেকে যে বড় বাটিটা, মানে যেটা ব্লেন্ডিং জার বলে, সেটা নিয়েছি। এর মধ্যে 30-40 সেকেন্ড ঘোরালেই কিন্তু এটা জুস হয়ে যাবে, আর ভয় নেই যে দানাগুলো কিন্তু পেস্ট হবে না, ছেঁকে নিলেই বেরিয়ে যাবে। তরমুজটা দিয়ে দিলাম, চাট মশলা দিলাম 1/4 চা চামচ, বিট নুন দিলাম 1/2 চা চামচ, তবে যে যা স্বাদ অনুযায়ী দেবেন। 1 চা চামচ চিনি নিয়েছি আমি, তবে তরমুজটা কতটা মিষ্টি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। 4-5টা পুদিনা পাতা নিয়েছি, একেবারে ফ্রেশ, এটা হাত দিয়ে কুচি করে দিয়ে দিলাম। 1/2 পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটাও দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে আমরা ব্লেন্ড করে নেব একেবারে লোতে 30-40 সেকেন্ডের জন্য। মিক্সারটা আমরা একেবারে লো স্পিডে 40 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি। এবার একটা অন্য পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে আমরা এটা ছেঁকে নেব, যাতে জুসটা অনেক বেশি স্মুথ হয় আর আমাদের মুখে কিছু না পড়ে। এখানে আমি খুবই ঠান্ডা তরমুজ ব্যবহার করেছি, তাই আমি আলাদা করে কোনো বরফ কিন্তু অ্যাড করছি না, তবে এটা যত বেশি ঠান্ডা হয় তত বেশি কিন্তু রিফ্রেশিং হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা বরফ অ্যাড করবেন। জুসটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, একটা তরমুজের টুকরো দিয়ে সাজিয়ে দিলাম, একটুখানি ফ্রেশ পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর লাগার জন্য। এবার আপনারা আপনাদের পছন্দ মতো বরফে কুচি এর মধ্যে দিয়ে পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল সামার স্পেশাল ড্রিঙ্ক ওয়াটারমেলন লেমনেড বা তরমুজের জুস। খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আশা করছি আমার এই জুসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি নানান নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।